হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে। বিজ্ঞানীরা প্রতিনিয়তই নতুন নতুন প্রাণী আবিষ্কার করে যাচ্ছে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি প্রাণীদের সম্পর্কে 13টি আজব ঘটনা, যেগুলো তোমাদেরকে অবাক করবে। রহস্য অন্বেষণ চ্যানেলে তোমাদের স্বাগতম। এক নম্বরে বলবো কুকুর সম্পর্কে। হাজার হাজার বছর ধরেই কুকুর মানুষের বিশ্বস্ত বন্ধু। কুকুরের ঘ্রাণ শক্তি প্রচণ্ড। কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে 28,000 গুণ বেশি। দুই নম্বরে আছে বিড়াল। বিড়াল একটি গার্হস্থ্য প্রজাতি বা ছোট মাংসাশী স্তন্যপায়ী প্রাণী। বিড়াল বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গৃহপালিত প্রাণী। এদের রাতের দৃষ্টি এবং ঘ্রাণ শক্তি খুবই উন্নত। বিড়াল যোগাযোগের জন্য বিভিন্ন কণ্ঠস্বর ব্যবহার করে। কণ্ঠবর্ণের ব্যবহারের পাশাপাশি বিড়ালের নির্দিষ্ট শরীরের ভাষা রয়েছে। আর বিড়াল 100 রকম শব্দ করতে পারে, অথচ কুকুর পারে 10 রকম। বিড়াল সম্পর্কে সবচেয়ে অবাক করা তথ্য, প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি ঘুমায়, দৈনিক 18 ঘন্টা। তিন নম্বরে আছে স্ত্রী মশা। স্ত্রী মশা প্রাণী জগতের সবচেয়ে প্রাণনাশক প্রাণী। প্রতি বছর প্রায় 20 লক্ষ মানুষ মশাবাহিত রোগে মারা যায়। মশার কিছু প্রজাতির নারী মশা রক্ত শোষে এবং মারাত্মক সংক্রমণ রোগ বিস্তার করে। পৃথিবীর বিভিন্ন স্থানে 3,500 এর বেশি প্রজাতির মশা পাওয়া গেছে। আর মজার ব্যাপার হলো, একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়। চার নম্বরে রয়েছে ক্ষতিকারক মাছি। ক্ষতিকারক হিসেবে মাছি অনেক পরিচিত বা অধিক পরিচিত। বিজ্ঞানীরা বলেছেন, মাছি আমরা যা জানি তার থেকে অনেক বেশি রোগ জীবাণু বহন করে। আর মাছি সম্পর্কে অবাক করা তথ্য হলো, মাছি মিনিটে 8 কিলোমিটার উড়তে পারে। পাঁচ নম্বরে আছে হামিং বার্ড। হামিং বার্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। হামিং বার্ড হাঁটতে পারে না, তবে এরাই একমাত্র পাখি যারা সামনে পেছনে ওপরে ও নিচে সব দিকেই পূর্ণ গতিতে চলাচল করতে পারে বা উঠতে পারে। ওড়ার সময় এই ক্ষুদে পাখিরা ঘন ঘন ডানা ঝাপটায়। অনেকগুলো পাখি একসঙ্গে ডানা ঝাপটালে এক ধরনের তীব্র গুঞ্জন সৃষ্টি হয়, এজন্য এদেরকে হামিং বার্ড বলা হয়। এরা মিনিটে 250 বার শ্বাস নেয় এবং ওড়ার সময় তা আরও বেড়ে যায়। আর এদের দেহরূপ স্পন্দনের হার মিনিটে 1200 বিট। ছয় নম্বরে আছে গিরগিটি। এই সরীসৃপগুলোকে শহর গ্রাম বন সবখানেই দেখা যায়। মূলত কীট পতঙ্গ ভোজী হলেও ডিম, ছোট ছোট কাঁকড়া ও অন্যান্য ছোট মেরুদণ্ডী প্রাণীতে এদের অরুচি নেই। গিরগিটির নিজের শরীরের রং বদলানোর ক্ষমতা আছে। গিরগিটি একই সময়ে তার চোখ দুটি দুই দিকে নড়াতে পারে। সাত নম্বরে আছে টিকটিকি। টিকটিকি ক্ষতিকর প্রাণী না হলেও ছোট বড় বিভিন্ন বয়সে অনেকেই টিকটিকি ভয় পান। এরা দৈর্ঘ্য 3 থেকে 6 ইঞ্চি হয় এবং প্রায় 5 বছর বেঁচে থাকে। টিকটিকি একসঙ্গে 30টি ডিম পারে। আট নম্বরে আমরা বলবো মাছ সম্পর্কে। আমরা সকলে কম বেশি মাছ খেয়ে থাকি, আর মাছ সম্পর্কে অবাক করা তথ্য হচ্ছে, মাছ চোখ খোলা রেখে ঘুমায়। নয় নম্বর পিঁপড়া। পিঁপড়া খুব ক্ষুদ্র হলেও আমাদের কর্মী হওয়া শিক্ষা দেয়। ভবিষ্যতের ভাবনা ভাবার শিক্ষাও পাওয়া যায় পিঁপড়া থেকে। পবিত্র কোরআনে একটি সূরার নাম আছে নমল, যার অর্থ পিঁপড়া। একমাত্র পিঁপড়েই কোনো দিন ঘুমায় না। দশ নম্বরে আছে এই পৃথিবীতে এক ধরনের পোকা রয়েছে, যাদের সম্পর্কে জানলে আপনি তাজ্জব বনে যাবেন। সিটকা নামের এক প্রকারের পোকা একটানা 17 বছর মাটির নিচে ঘুমায়।
হ্যাঁ, একটানা 17 বছর। তারপর তার মাটি থেকে বেরিয়ে এসে চিৎকার করতে করতে 3 দিনের মাথায় মারা যায়। বুঝুন এটা কি জীবন। পৃথিবীতে কোটি কোটি প্রাণী রয়েছে, কিন্তু এমন জীবনচক্র কারো নেই। 11 নম্বর, বিড়াল প্রজাতির যত প্রাণী রয়েছে তাদের মধ্যে সিংহের গর্জনই সবচেয়ে বেশি জোরালো। এই গর্জন এতটাই তীব্র যে এটি 114 ডেসিবল হতে পারে এবং শোনা যেতে পারে 5 মাইল দূর থেকেও। সিংহের গড় আয়ু 13 বছর, কিন্তু বলা হয় খাঁচায় সিংহ বেঁচে বেশি দিন। সবচেয়ে বৃদ্ধ সিংহের বয়স 29 বছর। 12 নম্বর, শামুককে প্রায় অন্ধ বললেই চলে। একসঙ্গে পৃথিবীর শব্দ শোনার ক্ষমতাও নেই এদের। তবে এদের এক অসাধারণ ক্ষমতা রয়েছে গন্ধ নেওয়ার। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে অনেকেই ধারণা করেন শামুকের দাঁত নেই, কিন্তু দাঁতের চিকিৎসকের কাছে যেতে হলে শামুকদের নির্ঘাত অনেক টাকা গুনতে হতো। কারণ গবেষণায় দেখা গেছে যে প্রজাতির শামুক বাগানে বসবাস করে তাদের মুখে গড়ে 14,000-এর বেশি দাঁত থাকে। অনেক শামুকের 25,000 দাঁতও আছে। 13 নম্বর, একটি তেলাপোকা তার মাথা ছাড়া 9 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপর তারা সাধারণত খাদ্যভাবে মারা যায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ছিল আজকের মতো বন্ধুরা তোমাদের জন্য।